ওগুলা তো আল্লাহ কেন্দ্রিক শিরিক ছিল, এবার নবী কেন্দ্রিক কিছু শিরিক আমার দেশে আছে না নাই? নবী কেন্দ্রিক শিরিক কেমন বলবো কিনা বলেন তো। গায়েবের মালিক কে? বুঝা কন তো, হ্যাঁ দলিল দেন। আপনি সূরা নামলের 65 নম্বর আয়াত থেকে পড়েন যে যে পৃথিবীর মানুষরা বলো যে আকাশ এবং জমিনে যত গায়েব আছে এই গায়েবের মালিক কে? একমাত্র আল্লাহ। মান ফি সামাওয়াতি ওয়াল আরদ, যে আকাশ এবং জমিনে যা আছে তার গায়বি ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ গায়েবের মালিক না, ঠিক না? ঠিক। ফাতিহুল গায়বি লা ইয়ালামুহা, আল্লাহর গায়েবের চাবি একমাত্র আল্লাহর কাছে আছে, ঠিক না? ঠিক। গায়েবের চাবি একমাত্র আল্লাহর কাছেই আছে, কথা খেয়াল করেন। আপনি কোরআন বলতেছেন, এবার আমি কোরআন থেকে আবার প্রমাণ করি যে আল্লাহ ছাড়াও গায়েবের মালিক আছে। যেমন সুরাতুল কোরআনুল কারিমে একটু আগে বললেন আল্লাহ ছাড়া কেউ গায়েবের মালিক না, এবার আবার কোরআন পড়ে আমি ভণ্ডদের কথা আপনাদের সামনে তুলে ধরেছি, তারা আবার কোরআন পড়ে আপনাদের শোনাবে। এই কোরআনেই তো আছে ওয়ামা হুয়া আলাল গায়বি বিদলিল, আল্লাহ গায়েবের খবর পৌঁছানোর ব্যাপারে তিনি কৃপণ না। আপনি একটু আগে কোরআন থেকে বললেন গায়েবের চাবি আল্লাহর কাছে আছে, আবার একটু পরে সূরা তাকবীর 24 পরে বললো ওয়া মা হুয়া আলাল গায়বি বিদলিল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তিনি গায়েবের খবর পৌঁছানোর ব্যাপারে কৃপণ না। আবার একটু পরে সূরা নামল যেই সূরার 65 নম্বর আয়াত পড়েছেন ওই সূরার 75 নম্বর আয়াত পড়েই তারা দলিল দিচ্ছে ওয়া মা মিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিন মুবিন, আকাশ আর জমিনে ওয়া মিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিন মুবিন, আকাশ আর জমিনে যত গায়েব আছে তা আমি কোরআনুল কারিমে স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছি। তাহলে আপনারা বুঝের ভুল আছে না নাই? তাহলে আলিমুল গায়ব কার কাছে? কিন্তু এই যে নবীকে দিলেন যে আল্লাহ, আমি তো আয়াত পড়ে শোনাইলাম পড়ছেন কিনা এবার স্পষ্ট করেন, তাহলে গন্ডগোল আছে না নাই? তাহলে হুজুর আমরা বুঝবো কেমনে? তাহলে বুঝার জন্য বলছি আলিমুল গায়ব ইলমে গায়ব একমাত্র কার কাছে আছে? নবীকে আল্লাহ যতটুকু জানিয়েছেন অতটুকু জানতেন, আল্লাহটা হলো আলিমুল গায়েব ইলমুল গায়েব, আর নবীটা হলো গায়েবের খবর। আল্লাহ যদি তাকে জানান তিনি গায়েব জানেন, না হয় তিনি জানেন না। এই জন্য আলিমুল গায়েব আর গায়েবের খবর এক ব্যক্তি নয়, এই জন্য আলিমুল গায়েব হলো আল্লাহ। সুরাত হাসরের 22 নম্বর আয়াত পড়েন আলিমুল গায়েবি ওয়াশশাহাদাতি হুয়ার রহ, প্রতিদিন পড়েন তো। তাহলে তোমরা যা জানো আর যা জানো না আল্লাহর কাছে সব কিছু আছে। আমরা বললাম আল্লাহ তুমি কি জানো, এবার আল্লাহ সূরা মুমিন 19 নম্বর আয়াতটা খুলে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ালামু কাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদুর, ইয়ালামু কাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদুর, দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলছেন যুবক ওই চোখের টিভি ওই চোখের পলকের খবর আমি আল্লাহর কাছে কিন্তু আছে। কে বলছেন? এবার নবীকে আল্লাহ গায়েব জানাইলে, এই জন্য কেউ যদি বলেন নবী হলো আলিমুল গায়েব সেইটা হলো মুশরিকের বাচ্চা মুশরিক। কেউ যদি বলে নবী এলমে গায়েব জানতো সে হলো মুশরিক, কারণ এলমে গায়েব একমাত্র কার কাছে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কিন্তু বাংলাদেশের কিছু লোক আছে তারা মনে করে নবী হলো এলমুল গায়েব, নবীকে আল্লাহ জানাইলে তিনি জানতেন, একটু ঘটনাটা বলবো নি।
আমার ঘটনা মানে হলো হাদিস, ঘটনা মানে কি হাদিস। রসুল খাইবারের যুদ্ধে গেলেন, কোন যুদ্ধে? একজন ইহুদি মহিলা বললেন, বিশ্বনবী আমার ঘরে আপনি তাশরিফ রাখবেন। বিশ্বনবী ইহুদির ঘরে গেলেন, এবার ইহুদি মহিলা বিশের মধ্যে গুস্তের মধ্যে বিষ মিশায়া দিল। বিশ্বনবীর একজন সাহাবা রাদিয়াল্লাহু আনহু ইবনুল বারআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনুল বারআ ওই গুস্তকে তিনি মৃত্যুবরণ করলেন। এবার গুস্তের টুকরাগুলো বলছে, বিশ্বনবী আর গুস্ত এক টুকরা মুখে দিয়েন না, বিশ্বনবী কিছু গুস্ত খেয়ে ফেলেছিল। আমরা এমন নবীকে পেয়েছি যেই নবীকে বিষ হজম করার তৌফিকও আমার আল্লাহ দিয়েছে। বিশ্বনবী বললেন, ঈসা আলাইহিসসালাম মরা মানুষের হাত দিলে মরা মানুষ জান্দা হয়ে যেত, আর তোমার বিশ্বনবীর সাথে বাজার ছাগলের গুস্ত টুকরা কথা বলেছে। কিন্তু বিশ্বনবী যদি এলমে গায়েব জানতেন তাহলে তিনি ওই সাহাবীকে মৃত্যুর হাত থেকে বাঁচাইতে পারতেন। অগ্রিম বলতেন যে এই গুস্তের মধ্যে বিষ আছে, তুমি খেও না, কারণ এলমে গায়েব আমার কাছে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুর দরজায় শায়িত, সহিহ মুসলিম সহিহ বুখারী কিতাবুল মাগাজি 4079 নম্বর হাদিস, সহিহ মুসলিম 4079 নম্বর হাদিস, আল্লাহর নবী মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছেন, ইয়া আয়েশা হে আয়েশা, নবী বলতেছেন মা ইয়াজালু হে আয়েশা রাদিয়াল্লাহু আনহু তুআমিল্লাযী আকামা মধ্যে ওই ইহুদি মহিলার কাছে যেই গুস্ত আমি খেয়েছি তার বিষ আমাকে এত যন্ত্রণা দেয়, আমার শরীরের যত হাড় হাড্ডিগুলো আছে, আমার শরীরের যত রোগগুলো আছে, আয়েশা মনে হচ্ছে তোমার নবীর সমস্ত রোগগুলো ছিঁড়ে যাবে। কি বুঝলেন? তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এলমে গায়েব জানতেন না। বিশ্বনবীর সর্বশ্রেষ্ঠ বউয়ের নাম কি বলেন তো? রাসূলের শ্রেষ্ঠ স্ত্রীর নাম কি, যার পবিত্রতায় আল্লাহ প্রায় 17টি আয়াত নাজিল করেছেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তার কোলেই নবী শেষ মৃত্যুবরণ করেছেন, ঠিক না ব্যাটি? বনু মুস্তালিকের যুদ্ধে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, নবী যদি গায়েব জানতেন বনু মুস্তালিকের যুদ্ধে মুনাফিকের সর্দার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাইদ, নাম শুনছেন তো? আব্দুল্লাহ ইবনে উবাইদ, তিনি কথা রটিয়ে দিল বিশ্বনবীর স্ত্রী আয়েশার সাথে জেনা করেছে, জেনা করেছে, জেনা করেছে, আয়েশা এক পুরুষের সাথে জেনা করেছে, নবী তো ইলমে গায়েবের খবর জানেন না। তিনি আয়েশারে বললেন, আয়েশা তুমি যদি জেনা করে থাকো তুমি তওবা করো। আয়েশা রাদিয়াল্লাহু আনহার চোখের পানি দরদর করে ছেড়ে দিয়েছে, বিশ্বনবী এইটা কেমনে হয় সম্ভব, আমি জেনা করি নাই, জেনা করি নাই। এবার বিশ্বনবী দুইজন সাহাবী, তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা এবং তার জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পরামর্শ করলেন। এবার আয়েশাকে আবু বকরের বাড়িতে দিয়ে আসলেন, কারণ নবী ওহী ছাড়া কোনো কথা বলতে পারেন না। নবী আমার যদি এলমে গায়েব জানতো আয়েশার চোখে কোনোদিন পানি আসতে হইতো না, কারণ নবীকে আল্লাহ জানিয়ে দিলেন সূরা নূরের 11 নম্বর আয়াত নাযিল করে দিলেন, বিশ্বনবী আয়েশার মধ্যে চরিত্রবান, বিশ্বনবীর স্ত্রী আয়েশা হলো তাম পৃথিবীর সব নর এবং নারীদের শ্রদ্ধাঙ্গী। তার হাদার হাদিস বর্ণনা করেছেন, এত সুন্দর আরবি ব্যাকরণগুলো পড়েছেন, এত সুন্দর জ্যামিতির জ্ঞান রেখেছেন, এত সুন্দর ইতিহাস রেখেছেন। বিশ্বনবী আয়েশার শ্রেষ্ঠ খাদেম ছিল দুইজন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আমার, পর্দার অন্তরাল থেকে বললেন আম্মা জান, এত সুন্দর করে ইতিহাস হাদিস বলেন কেমনে? আয়েশা বলেন, তোমার বিশ্বনবীর মুখ থেকে একবার শুনেছি, দ্বিতীয়বার আর কোনদিন শুনতে হয় নাই। তাহলে নবী কি ইলমে গায়েব জানতেন? না। তাহলে এই কথাগুলো যারা বলে, হ্যাঁ নবীকে আল্লাহ যা জানিয়েছেন তা তিনি জানেন, যেমন শুধু নবী কেন, এলমে গায়েব আল্লাহ যদি কাউরে জানান সেও জানে, যেমন ফেরেশতারাও জানতে পারত। ফেরেশতারা কি জানতে পারত? তারপরে জিনরাও জানতে পারত। জিনরা জানে না কিছু? জোরে বলেন, জানে না?
জানে জিন্দা যখন প্রথম আকাশে তথ্য চুরি করার জন্য যায় তখন ওয়াহাফিজনা মিন কুল্লি শয়তানিম মারিদ, সূরা সফফাতের মধ্যে প্রথম 10টি আয়াতের মধ্যে আছে, তখন ওখান থেকে ফেরেশতা আর ওয়া নুহাসুম ফালা তানতাসিরান ওয়া শওয়াদুম মিন নারি ওয়া নুহাসুম ফালা তানতাসিরান আছে না নাই? সূরা রহমান আয়াত নাম্বার 33, ইয়া মাআশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তাফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুম সবার মুখস্থ আছে, ইউরসালু আলাইকুমা শওয়াদুম মিন নার ওয়া নুহাসুম ফালা তানতাসিরান। যেমন সুলাইমান আলাইহিস সালাম, ঠিক না বা ঠিক? তিনি জিন্দা গায়েব যদি জানতো, এলমে গায়েব জিন্দাও জানতো না। আমার দেশের অনেক লোক জিনদেরকে পূজা করে, তিন রাস্তার মোড়ে খিচুড়ি দেয়, অসুখ হইলে বাবার কাছে যায়, জিন ভর করায়। রসুল বলেছেন জিন ওই পর্যন্ত মানুষের আনুগত্য করে না যেই পর্যন্ত না মানুষ শিরকি কাজ করে। জিনের সাথে শিরিক করলে জিন আপনার কথা শুনবে। এই জন্য জিন বস করা, জিন তাবে করা, জিনদের খিচুড়ি দেওয়া, তিন রাস্তার মোড়ে এটা করা, এটা তাহা শিরকের অন্তর্ভুক্ত। আর নাসরাতু আমালুস শায়াতিন, যারা জিন্দারা এই কাজ করে, মুসান্নাফে আব্দুর রাজ্জাকে, আব্দুর রাজ্জাক সেনাহানি, ইমাম বুখারীর উস্তাদ হাদিস এনেছেন যে এই ধরনের ঝাড়ফুঁক হলো শয়তানের কর্মকাণ্ড। ফাজাদাহুম রোহাকা, সূরা জিনে বলছেন যে শেরেক করলে জিনদের অহংকার আরো বেড়ে যায়। কথা কি বুঝতে পারছেন কিনা? আপনার এলাকায় দেখবেন অনেক পীর ফকিরের কাছে জিন আছে, কারণ তারা জিনের ইবাদত করে, ডাইরেক্ট জিনের পূজা করে।